আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত। আজকের যেই ভিডিওটি নিয়ে আসা সেটা হলো আপনার যে মোবাইল ইউজ করতেছেন, আপনাদের যে গ্যালাক্সি বলেন আর অ্যান্ড্রয়েড বলেন, আপনাদের মোবাইলটি আপনারা কীভাবে অনেক অনেক ফাস্ট করবেন। লাইক অনেক সময় আপনাদের মোবাইল অনেক স্লো, এটা লাইক কীভাবে আপনার মোবাইলটি আপনি ফাস্ট করবেন। সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো যে মোবাইলে যে সেটিং আছে আমাদের সেটিংয়ে যেতে হবে। আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে আমরা নিচে যাব। নিচে আসার পরে এখানে একটি অপশন, ডেভেলপার অপশন যেখানে লেখা আছে, এটি আপনার মোবাইলে থাকবে না। আপনার মোবাইলে শুধু যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাবাউট আপনার ফোন থাকবে, আপনার যে মোবাইল সেটা থাকবে। আপনাকে কি করতে হবে যে অ্যাবাউটে ক্লিক করতে হবে। ক্লিক করতে হলে আমি আবারও দেখাচ্ছি যে ডেভেলপার অপশন, যে অপশনটি আমার এখানে দেখাচ্ছে, এটি আপনার মোবাইলে থাকবে না, এটা হিডেন থাকবে। এটাকে আপনি কিভাবে আপনি এই অপশনটাকে দেখবেন, তাহলে আপনাকে কি করতে হবে, অ্যাবাউট আসতে হবে। আসার পরে এখানে আপনার সফটওয়্যার আপডেট দেখাবে, আপনার মডেল নাম্বার দেখাবে, আপনার অ্যান্ড্রয়েড ভার্সন দেখাবে। এখানে বিল্ট নাম্বার নামে একটি অপশন আসবে, সেখানে আপনি 7 টাইম ক্লিক করবেন, মানে 7 বার ক্লিক করবেন। একবার অলরেডি, এবার আপনি যখন 7 বার করবেন, যেমন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 7 বার যখন করবেন তখন আপনার এখানে হয়ে যাবে। আমার এখানে অলরেডি হয়ে গেছে, নো নিড টু ইউর অলরেডি, দেখেন কী লিখছে, অলরেডি ডেভেলপ, আমার অলরেডি ডেভেলপার অপশনটি চলে এসেছে। আমি এখন আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এই যে ডেভেলপার অপশনটি এখানে দেখাচ্ছে, আমি ডেভেলপার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটা এভাবে অফ থাকবে, ডেভেলপার অপশন অফ থাকবে। আমরা এটাকে এভাবে ক্লিক করে অন করব, ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো। হ্যাঁ, আমরা এখানে নিচে চলে আসছি। এখানে যে জিনিসটা আপনাদের করণীয়, যেটা আপনারা অফ করবেন, এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন যে দেখতেছেন এখানে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, উইন্ডোজ অ্যানিমেশন আপনারা এইরকম একটা লেখা আপনাদের মোবাইলে দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটারে অ্যানিমেশন অফ করে দিবেন। তারপর আবার দেখেন নিচে অ্যানিমেশন, অ্যানিমেশনটাকে এখানে আপনারা এটাকে অফ করে দিবেন। অ্যাগেইন আপনারা যে দেখতেছেন যে আপনার X1 অ্যানিমেশনে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখন আপনারা কি করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলটাকে একবার বন্ধ করবেন, বন্ধ করে আপনারা চালু করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল ফাহাদ মজুমদার আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে একটি বেল আইকন আসবে, সেই বেল আইকনে ক্লিক করে দেবেন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি আবার নতুন কোনো মোবাইলের অ্যান্ড্রয়েডের টিপস নিয়ে আসবো, সেই ভিডিওটি আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। সো আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু।